এরপরে যেটা আমরা হ্যাংলার হেতেলের জন্য প্রস্তুত করতে চলেছি সেটা হচ্ছে জয়তুনি মাহি খুরশন। জয়তুন মানে আমরা যেটা সাধারণত অলিভ বলে থাকি সেটারই বাংলা টার্ম হচ্ছে বা হিন্দি টার্ম হচ্ছে আমরা জয়তুন বলে থাকি। তার জন্য আমাদের প্রথমেই লাগবে যেটা সেটা হচ্ছে ভেটকি, এছাড়া লাগবে চপ অনিয়ন, চপ টমেটো, কিছুটা রিফাইন ফ্লাওয়ার, একটা ডিম, একটু চপ গ্রিন চিলি, একটুখানি লেমন জুস, একটু কিউমিন পাউডার, সল্ট, অলিভ। অলিভ আপনারা এটা স্লাইস করা আছে কিছুটা স্লাইস রাখতে পারেন, যেটা কি না গার্নিশে লাগবে, আর খাবারের জন্য কিছুটা চপ লাগবে, দুটোই অলিভ, কোরিয়েন্ডার চপ, গোটা জিরে, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, গার্লিক অ্যান্ড কিছুটা টমেটো পিউরি। অবশ্যই রান্নার জন্য সাদা তেল তো লাগবেই। তো প্রথমে আমরা শুরু করছি, ডিমটাকে প্রথমে আমরা ভেঙে নিচ্ছি। ওতে হালকা সল্ট দেব, কিউমিন পাউডার, একটু গ্রিন চিলি চপ টেস্টের জন্য এবং হালকা লেমন জুস, মোটামুটি এক চামচের মতো, চা চামচ। এর মধ্যে কিছুটা আমরা রিফাইন ফ্লাওয়ার মিশিয়ে নেব। এটা আমাদের মাছের জন্য ব্যাটার, ব্যাটারটাকে স্মুথ করে নেওয়ার পর আমরা মাছগুলোকে এতে দিয়ে ম্যারিনেট করে নেব। এভাবে ভালো মতো ম্যারিনেট করে নেওয়ার পর মিনিট 15 মতন আমরা এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আমরা আবার রান্না শুরু করব। মাছগুলো আমরা এবার ফ্রিজ থেকে বার করে নেওয়ার পর কড়াইতে হালকা ধিমে আঁচ করে দিন তেলের, কড়াইতে এবার ভেজে নিন। মাছগুলো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে থাকুন, ধিমে আছে ভাজুন। এবার আমরা আস্তে আস্তে তুলে নেবো এগুলোকে। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে শুরু করতে চলেছি। আমরা এবার গ্রেভিটাকে কুক করে নেব, তাতে কিছুটা সাদা তেল অ্যাড করব। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমরা এতে চপ অনিয়ন অ্যাড করছি। টেবিলস্পুন এর সাথে সাথেই যারা গার্লিক বেশি পছন্দ করেন গার্লিক আরও অ্যাড করতে পারেন, আমি এখানে 2 টিস্পুন অ্যাড করলাম। অনিয়ন গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ফ্রাই করতে থাকুন। এবার এর মধ্যে আমরা টমেটো অ্যাড করছি। গ্রেভিটা টমেটো বেস, তাই মোর অফ টমেটো ইন টু ইট। আমরা 5 টেবিল স্পুন চপ টমেটো ইউজ করলাম, আমরা কিছুটা টমেটো পিউরি ইউজ করবো, যার জন্য আমরা বেশি টমেটো ইউজ করলাম না এই মুহূর্তে। এরপর আমরা অল্প একটু নুন এতে দিয়ে দেবো, যাতে কি না নুন দেওয়ার সাথে সাথে টমেটো এবং পেঁয়াজ হালকা হালকা হয়ে গলতে শুরু করবে এবং এরা এতে জলটা ছেড়ে দেবে। এই সময় আমরা কয়েকটা গোটা জিরে এতে অ্যাড করবো, যাতে জিরের ফ্লেভারটা এতে অ্যাড হয়ে যায়। কষে যাওয়ার গন্ধ আস্তে আস্তে আসতে শুরু করেছে, আমরা হালকা জল দেবো, জল দিয়ে আর একটু কষতে সাহায্য করব। আমরা একটু টমেটো পিউরি অ্যাড করবো এতে, অলমোস্ট 3 টেবিল স্পুন। এবার আস্তে আস্তে এর মধ্যে আপনারা মশলা অ্যাড করতে থাকুন। প্রথমেই আমরা কিছুটা অলিভ অ্যাড করবো এতে, কারণ যেহেতু এটা জয়তুনি, 1/2 টিস্পুন টার্মারিক, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, গ্রিন চিলি খেলে পরে একটু হালকা গ্রিন চিলিও অ্যাড করতে পারেন এবং অবশ্যই জিরে পাউডার। এবার অল্প একটু জল অ্যাড করুন কিছুক্ষণের জন্য। এবার গ্রেভিটাকে কষতে দিন, মোটামুটি 10 মিনিটের মতন সময় লাগলো আমাদের গ্রেভি কুক হতে।
স্মুথ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো আস্তে আস্তে সব মিক্স হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভির তেল হালকা হালকা করে উপরে উঠে এসেছে, গ্রেভি তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এই সময় মাছগুলো গ্রেভিতে হালকা করে নামিয়ে দিন, গ্রেভির সাথে সাথে মাছগুলো কুক হয়ে যাবে। হালকা ধনে পাতা অ্যাড করে দিন এতে, যাতে ধনে পাতার গন্ধটা খাবারের মধ্যে মিশে যায়। আমাদের জয়তুনি মাই কুরচেন রেডি। এবার আমরা এটাকে পরিবেশন করবো।